আজকে বেরিয়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে, এবং এখন টাইম হয়েছে 4:30 ভোরের বেলা। আর আমার সাথে আছে চিন্টু এবং স্বাক্ষর। তো হঠাৎই প্ল্যান, আর ওরা অলরেডি চলে এসেছে, ওয়েট করছে আমার জন্য। তো প্রথম ওদের সাথে মিট করব। স্বাক্ষর আর চিন্টু আমার আগে থেকে এসে বসে আছে, কারণ আমি অলরেডি লেট ছিলাম, এরা আমার আগেই চলে এসেছে। তাই বেশি দেরি করব না আর, আমরা বেরিয়ে যাব। ওট ভাই ওট, অলরেডি লেট হয়ে গেছে ভাই, বেরিয়ে চল। আসলে এবারে লকডাউনের কারণে অনেক দিন পর বেরিয়েছি, তাই খুবই ভালো লাগছে, আর ওদেরকেও সঙ্গে পেয়ে আরও ভালো লাগছে। আর ট্যুরে যাওয়ার আগে অবশ্যই কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা ডবল ভ্যাকসিনের রিপোর্ট সঙ্গে নিয়ে যাবো। বাগনান কালীবাড়ি ঢুকছি, এটা আমার বাড়ির থেকে প্রায় 17 কিলোমিটার দূর বাগনানের আগে। তো এটি খুবই জাগ্রত একটি মন্দির, দেখে নাও, খুব ভালো লাগবে আসলে। এখান থেকে বাগনান হাই রোড মোটামুটি 2 মিনিটের পথ। আমরা বাগনানে দাঁড়াবো, কারণ অনেকটাই সকাল হয়ে গেছে, তাই চা খেতে হবে। তো সে কারণেই একটু দাঁড়াবো, এবং তারপর আবার ওখান থেকে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখনো সব দোকান খোলেনি, তবে এখানে অনেকগুলি চায়ের দোকান আছে। সামনে মনে হচ্ছে একটা দোকান খোলা আছে, তো ওখানেই যাই দেখি। কাকা চা হবে? স্বাক্ষর গাড়িটা এগিয়ে রাখ, বেশিক্ষণ দাঁড়াবো না কিন্তু। কাকা 3টে চা দেবে? চিন্টু সেলফি তোলায় ব্যস্ত।
চা খাওয়া কমপ্লিট, এবার যেতে হবে। এটা ন্যাশনাল হাইওয়ে, তো এই রোড ধরেই আমাদের দীঘা পৌঁছতে হবে। এটাই একমাত্র রোড। সাক্ষর আয়। ইচ্ছা ছিল কোলাঘাটে একটু দাঁড়ানোর, বাট মনে হচ্ছে হবে না, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। কারণ এতটাই গরম, রোদ্দুর ওঠার আগেই আমাদের বেরিয়ে যাওয়াটাই ভালো, কারণ প্রচণ্ড গরম। রাস্তায় গাড়ি খুবই কম সকালের জন্য, আর কোথাও রাইডিংয়ে যাওয়ার জন্য মর্নিং বেস্ট টাইম। সাবাস, পুরো গ্যাং নিয়ে চলে যাচ্ছে। কোলাঘাট পৌঁছে গেছি, এটা কোলাঘাট ব্রিজ। এখানে সবাই আড্ডা মারতে খুব ভালোবাসে, বিকেলের দিকে আড্ডা মারার জন্য পারফেক্ট জায়গা। তবে আমরা দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু দাঁড়াবো না। কাকা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, যারা সামাল কে কাকা। তো কাকা উইদাউট হেলমেটে টেনে বেরিয়ে গেল। সকালের ঠান্ডা হাওয়া কোলাঘাটের বীজের ওপর খুবই ভালো লাগছে। বিকেলে এই জায়গাটা ভরা ভরা থাকে, কিন্তু এই সময় সকালের কারণে খালি। দাঁড়ালাম, প্রচণ্ড খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করে নেওয়া যাক। সাক্ষর, চিন্টু, সাবাস, খেয়ে নে ভাই, খেয়ে নে। এটা কাকার ছোট্ট একটা দোকান, তবে খাবারের কোয়ালিটি দেখে তো খুবই ভালো মনে হচ্ছে। আর মেদিনীপুরের খাবার মোটামুটি ভালো লাগে খেতে, যারা খেয়েছে তারা জানে, অনেকটাই আলাদা টাইপের। তো আমরা খাবো এখন ঘুগনি রুটি এবং ডিম সেদ্ধ। আবার যেতে হবে, আর মাত্র চলো আবার দেখা হবে।
বেরিয়ে পড়লাম সবাই মিলে আমি আর রিন্টুদা। হোটেল থেকে অনেকক্ষণ বোর লাগলো বলে রিন্টুদা বলে একটু ঘুরে আসি, মাছ টাছ কি আছে বাজারে দেখবো। এদিকে একটু ভিউটা দেখিয়ে দাও, ভিউটা চারিদিকে ভিউটা একটু দেখো। রিন্টু তো এগাচ্ছে একটু। আমরা আসল মেন উদ্দেশ্য হচ্ছে দীঘায় আসার এই রাতের টাইমটা বা সন্ধ্যের টাইমটা, সরি, একটু মাছ, দীঘার মাছ একটু ওই সামুদ্রিক মাছগুলো খাওয়ার জন্য। দীঘার মাছটাই ফেমাস, সামুদ্রিক মাছ। ভেবেছিলাম আগে থেকে প্রিপারেশন ছিল মাংস খাবো, কিন্তু রিন্টুদা বলে দীঘায় এসেছি মাংস খাওয়ার জন্য, মাংস তো বাড়িতেও খাই। নিউ দীঘার বাজার বলতে পারেন, হ্যাঁ রিন্টুদা বাজার ছোটোখাটো একটা, মানে ছোটোখাটো বলতে ভালোই ভিড় থাকে লকডাউনের জন্য, এখন সেরকম ভিড় নেই, ভালোই ভিড় আছে তবু মোটামুটি। এই দেখো 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 গাড়িগুলো নিয়ে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু গাড়িগুলো রাখা আছে, মানে ভাড়া ভাড়া পাওয়া যায় নাকি কি জানি। ও আচ্ছা বাচ্চারা চড়ছে গাড়ি, এটা বাচ্চাদের গাড়ি এগুলো। আমি ভাবলাম আমি আর রিন্টু দাই তো এটা করে একটু ঘুরে আসবো, কিন্তু রিন্টুদা বসলে গাড়িটা এমনি ভেঙে যাবে, আমার আর বসার পর্যন্ত টাইমও থাকবে না। এই দেখ চারদিকে বেলুন, সব নানা রকমের জিনিস পাবেন, কাকা এমন বেলুন উড়াচ্ছে, আমার আর মাথায় শ্যাম্পু লাগবে না, শ্যাম্পু এমনি হয়ে যাচ্ছে মাথায়। এটা ওয়েট যত ওয়েট হবে তার কমিয়ে দিবে 10 কেজি। দীঘার সন্ধ্যা লকডাউনেতেও মোটামুটি ভিড়, যথেষ্টই ভিড়। ভালো ভিড় আছে, দীঘা সি বিচ, অনেক লোকের ভিড়, দিনের থেকে রাত্রে বেশি ভিড়। চলেছে মাছ কিনতে, চলো রিন্টুদা দেখি কি মাছ আছে, চলে আসো। দীঘার মাছটাই ফেমাস, তো দেখে নেই কোন মাছটা কত কি দাম। কমপ্লিট কত করে দাদা পিস? আর এটা কি মাছ? কি মাছ নিবি? তো এখানে মাছের ভালো আইটেম আছে, মাছের সামনে থেকে একবার দেখে নিই। বর্ষায় দীঘা এলে এটাই ফেমাস, বর্ষার মাছ। তো আমরা যাবো একটা মাছ নেব, আমাদের চিন্টু কি মাছ খাবে? চিন্টু কি মাছ? কমপ্লিট, তাহলে কমপ্লিট আমরা এখান থেকে কিছু মাছ পারচেস করব, আর
অনেক দিনের ইচ্ছা ছিল অক্টোপাস নেওয়ার, কারণ একবার খেয়ে দেখার ইচ্ছা ছিল, তাই অক্টোপাস অর্ডার করেছি। এবং চিন্তু ভাইয়ের জন্য পমফ্লেট, আর স্বাক্ষর আসতে পারেনি তার জন্য চিতল মাছ এবং শিক কাবাব, আমরা এগুলো নেবো। আর তোমাদের যাদের মাছ পছন্দ নয় তারা অবশ্যই এখানে চিকেন পেয়ে যাবে, চিকেনের বিভিন্ন আইটেম আছে, যেটা ভালো লাগে তোমরা নিতে পারো। তো আমরা মাছই নিচ্ছি। বাজার থেকে আমরা নিয়ে এসেছি পমফ্লেট, শিক কাবাব দু রকমের, আর আছে অক্টোপাস এবং চিতল মাছ। তো গুড মর্নিং, আজকে দ্বিতীয় দিন, আজ আমরা ফিরে যাচ্ছি। আর সবাই ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো। একটা জিনিসই খারাপ লাগছে যে সমুদ্রে যেতে পারলাম না কিছু সমস্যার জন্য। তো নেক্সট টাইম আবার দেখা হবে। গুড বাই।